Good morning everyone. Good morning everyone. So, এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে। ব্রেকফাস্ট হচ্ছে 10:30 ফ্রি আছে আর এখন বাজেও 10:30, জানি না ব্রেকফাস্ট করতে পারবো কি পারবো না। আর এত ঘুম এত ঘুম এমনি আমরা এত ঘুমাতে ভালোবাসি। কোন ফ্লোর? এমনি আমরা এত ঘুমাতে ভালোবাসি, তার উপর হচ্ছে একদম ভ্যাকেশন মোডে আছি আর ঘুমানোর জন্য থাকছে না। বৃষ্টি তো রীতিমতো মানে উঠছে, দারুণ কেমন লাগছে বৃষ্টি বলো। বাড়িতে এমন ভোরবেলা উঠে খায়, এখানে সেটাও করছিলাম যদিও অনেক রাতে ঘুমিয়েছে। কালকে বোধহয় 3টার সময় ঘুমিয়েছি না আমরা, আর উঠতে পারছে না বেচারি। আর তারপরে আমাদের এখানে পাশেই নাইট ক্লাব আছে, তো আমরা যেখানে আছি সিঙ্কিউ ওখানকার একটা ডিস্ক আছে পাশেই, দারুণ ডিস্কটা। রাত মানে 4টে অবধি ওখানে গেছি, পার্টি হচ্ছে তারপর তো আমরা ঘুমিয়ে গেছি। তারপর জানি না ছিলাম সেই রুমের মধ্যে, রাত্রিবেলা আমরা আবার শুনতে পাচ্ছি, আওয়াজ পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ, বেশ সুন্দর। আজকে ইচ্ছে আছে যাওয়ার, কিন্তু আমি ওটা একটু কনফিউজড হয়ে আছি, বৃষ্টিকে নিয়ে যেতে পারবো কি যেতে পারবো না, কারণ ও কতটা নিতে পারবে। না হলে আমরা ওই বিচে বিচেই ঘুরছি, বিচে আরও আজকেও অনেক কটা বিচে যাবো আর তোমাদের সঙ্গেও শেয়ার করবো। আপাতত ব্রেকফাস্টটা করি। কি সুন্দর পুল, তো ওইদিকে দেখতে ব্যস্ত সবাই ফটো তুলছে। বৃষ্টি এত ফটো তুলতে ভালোবাসে, ওখানে দেখছে যে ফটো তুলছে ব্যাস, আর যেখানে দেখছে মানে সব জায়গা থেকে কেউ না কেউ রিলস বানাচ্ছে বানাচ্ছে। আর রিলসের ওই মিউজিকগুলোর এত মানে জানে, যেখানে দেখছে যে রিলস বানাচ্ছে ওখানে ঘুরে 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 দেখছে বাবা কোথা থেকে কোথায় চলে এলাম। ও এখানেই হচ্ছিল কালকে রাতের পার্টি, যেখানে জাকুসিও আছে। কালকে জাকুসি ওপেন ছিল, পুলটা মেনটেন্যান্সের জন্য বন্ধ ছিল। এখানে হচ্ছিল কালকে পার্টি, দারুণ। রানকু ফুলে আসবে তো, আমরা এই ফুলে যাবো না ওপর একটা যাবো। ভালো লাগছে? এটাই তোমার জন্য ভালো হয়েছে, দাঁড়াও তোমার জন্য কিছু দেখো। পুলটা কি সুন্দর, কি সুন্দর। মামা এই পুলটাই নামবে না ছাদের পুলটাই নামবে, কোনটা বেশি ভালো? এখানে দুটো পুল আছে, একটা এখানে আছে, এটা ক্লাবের পুলটা, আর একটা আমাদের হোটেলের সাথে যে পুলটা যেটা একদম টপ ফ্লোরে আছে সেটা। তো আমরা মেবি আমরা উপরের টপেই নামবো, এখানটায় না, তাই তো নামবে তো। আর বৃত্তিকে আমরা বিকিনি পরিয়ে দেবো, বিকিনি পরে বৃত্তি জলের মধ্যে নেমে পড়বে। হ্যাঁ হ্যাঁ, কিছু তো বলো, কিছু তো বলো। ওখানে অভিক আছে, অভিককে দেখছে মন দিয়ে, অভিককে দেখছে। তো আমরা এখানে ব্রেকফাস্ট করে নিয়েছি, করে নিয়ে এখন ওপরে যাবো, ড্রেস চেঞ্জ করবো, তারপরে আমরা পুলে নামবো, তারপরে গিয়ে আমরা লাঞ্চ করতে যাবো, আরেকটা অন্য কোনো বিচেই যাবো। আজকের বিচটা বেশ ইন্টারেস্টিং, যেখানে আমরা যাবো লাঞ্চ করতে, কিন্তু আপাতত এখন ওপরে যাই আর গিয়ে ড্রেস চেঞ্জ করে পুলে নামি, কারণ জল টানছে। এই জলের যা আওয়াজ হচ্ছে এটা আমাদের টানছে প্রত্যেককে, যে কতক্ষণে পুলে নামবো। আর বেড়াতে এসেছি, পুলে নামবো না এটা হতেই পারে না, তাই না মাম্মা? তুমি জামাই খাও, তুমি আজ চিজ অমলেট খেলে সেটা তো বললে না। হুম, চিজ অমলেট ভালো ছিল, ভালো ছিল। হ্যাঁ লেগু বৃষ্টি হা করে জলের দিকে তাকিয়ে,
হ্যাঁ করে দাঁড়াও বাবাদের হোক তারপর তো যাবো। ও জলের দিকে একদম মন দিয়ে তাকিয়েছে যে ও ভাবছে যে কতক্ষণে আমরা যাব জলে নামবো জলে নামবো। এই প্রথমবার বৃষ্টি সুইমিং পুলে নামবে তাই তো তাই তো। চিজ অমলেট খেয়ে পুরো একদম চিসি চিসি হয়ে গেছে চিসি চিসি আমার চিসি চিসি বেবি চিসি চিসি বেবি। তো আমি আর বৃষ্টি আর সবাই রেডি হয়ে নিয়েছি এখন পুলে যাওয়ার জন্য। আমাদের এখনো ঠিক করতে পারছি না নিচের পুলে যাবো না উপরের পুলে যাবো ওটাই এখনো ঠিক করতে পারছি না। বাকি কি যে বৃষ্টির আউটফিট আর আমার আউটফিট তাই তো। হ্যালো করে দে হ্যালো করে দে আর দেখি দে এটা আটা দেখে দে দেখি দে আর একটু উঁচু দে দেখতে পাচ্ছি না তো চলো সবাই এখন সুইমিং করে বেরিয়ে যাচ্ছে আর আমরা এখন যাচ্ছি কারণ সকালবেলা এত রোদ ছিল আর তারপর এসে এত ভিড় ছিল খুব ভিড় ছিল জাকুসি একটাও পাওয়া যাচ্ছিল না মানে এতই ভিড় আর যেগুলো খালি আছে নিচেরটাই খালি আছে ওপরটাও খালি আছে ফুলটা কিন্তু ওখানে সাংঘাতিক রোদ সেই জন্য তখন যাইনি একটু টাইম নিয়ে বেরোলাম আর সাথে করে এখন আমরা সুইমিং পুলে ধরো এক ঘন্টা মতন টাইম কাটাবো তারপরে লাঞ্চের টাইম হয়ে যাবে বৃষ্টির সকালবেলা ব্রেকফাস্ট হয়ে গেছে আর চিন্তা নেই আমার বাকি এখন সুইমিং পুলে গিয়ে একটু এনজয় করবো আর তারপরে যাব আমরা লাঞ্চ করতে। আর আমি এখানে লিপস্টিক লাগিয়ে দিয়েছি তো এই হচ্ছে আমাদের সুইমিং পুল। এটা হচ্ছে তোমাদের জাকুজি দেখা যাচ্ছে এইটা হচ্ছে ইনফিনিটি পুল অনেকটা ভেতরে বসেই ডিনার করছিলাম যেহেতু বিচে আমি যাচ্ছিলাম না ইনিশিয়ালি পায়ে এসে পড়বে জলটা তো হট করে আমার একটা ঢেউ এলো পুরো এসে আমার জুতো ফুতো নিয়ে চলে গেল। চলো মামা আসো এই যে আমার বৃষ্টিকে আমি এখন ভাবছি এখানে ফটো শুট করাবো কিছু ফটো তুলে নেবো কারণ ও এত সুন্দর একটা বিকিনি পরেছে বলে। বাকি যে ফুলটা ব্রেকফাস্ট করে জলে বসে আসছি আমি আসছি হ্যাঁ জলে এখনো শেয়ার নামলেই না ঠান্ডা লেগে গেছে হাঁচু হাঁচু করছে কোভিড হতে পারে কিন্তু এক্ষুনি টানিয়ে দেবে কি আনন্দ দেখো তাকিয়ে সেই জন্য আমি আর কিছু বললাম না তো যাই হোক আমরা কোথায় যাচ্ছি না যাচ্ছি সেটা তোমরা পরের ব্লগে দেখতে পারবে যে কোথায় গিয়ে আমরা লাঞ্চ করছি বা কোন বিচে যাচ্ছি না যাচ্ছি। এই ভিডিওটা আমি এখানেই শেষ করবো আশা করি তোমাদের ভালো লেগেছে আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে বলো না আর তোমাদের সাথে হচ্ছে নেক্সট ব্লগে টেক কেয়ার বাই 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 করে দেয়।